আচ্ছা, এবার আমরা আলোচনা করব হচ্ছে হোয়াইল টু হোয়াইল নিয়ে। এটাও কিন্তু এক ধরনের গ্রুপ, সেটাও জানেন। আচ্ছা, তো হোয়াইল আর ডুয়াইলের মধ্যে কেউ একজন বলতে পারেন পার্থক্যটা কি? আসলে ডুয়াইলে আগে একটা এক্সিকিউট হবে বডিটা, হোয়াইলে ডুয়াইলে আর কে হোয়াইলে পরে কন্ডিশন ট্রু হলে। আচ্ছা, নাম শুনেই বোঝা যাচ্ছে ডু ডু হোয়াইল, তাই না? আগে কাজ করবে পরে কন্ডিশন চেক করবে, তার মানে কখনো যদি কন্ডিশন ফলস হয় ডু হোয়াইলে একবার কাজ করে ফেলবে অলরেডি, কাজ করার পর সে কন্ডিশন চেক করে। মানে ধরেন জিনিসটা এরকম, মানে তো ভিতরে ঢুকার পর চেক করে তার আসনে বসাবে, বুঝতে পারতেছি? অনেক হয় না ব্যাংকের মধ্যে বিভিন্ন শপিং মলে ভিতরে ঢুকার পর, দরজা থেকে ভিতরে ঢুকার পর তারপর চেক করে, তাই না? তারপরে যদি সব ঠিকঠাক থাকে ভিতরে যাও নাহলে চলে যাও। আর হোয়াইল হচ্ছে একদম বাইরে থেকে বের করে দিবে, যখন যেটা মনে হয় আপনার, আপনি যখন যেটা দরকার হবে তখন সেটাই সেট করবেন। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, হোয়াইল ইন্টিজার আই যদিও সরি মানে না কি বুঝতে পারতেছেন ওনারা কি বলতেছে, ওনাদের সাথে একমত কিনা? ইরোড দিতে পারে, যেহেতু ট্রু আমরা হোয়াইল ওর কন্ডিশনের মধ্যে আছে ট্রু, তার মানে সে অলওয়েজ ট্রু রিটার্ন করবে, অলওয়েজ ট্রু, এটা হয়ে যাবে ইনফিনিটিভ লুপের মধ্যে। আপনার এইরকম কখনো যদি কেজের মধ্যে পড়ে তাহলে সে অলওয়েজ নিজে নিজে চলতেই থাকবে, চলতেই থাকবে, যেই পর্যন্ত আপনার পিসির র্যাম ফুল না হবে। একটা সময় তো আপনার আউটপুট দিতে দিতে র্যাম ফুল হয়ে যাবে, অথবা আপনার সফটওয়্যার ক্র্যাশ করবে, এই ধরনের প্রবলেম ছাড়া কখনো বেরোবে না। বা আপনি যদি নিজে না কাটেন তবে আমরা দেখি কী হয়, কী হচ্ছে দেখতে পাচ্ছেন? হচ্ছে হচ্ছে, কত পর্যন্ত হবে কে জানে। ইনফিনিটি লুপের মধ্যে পড়ে গেছে, সার্কুলার ডিপেন্ডেন্সির মধ্যে পড়ে গেছে, কখনো বেরোতে পারবে না এখান থেকে। তো এরকম প্রবলেম অনেক সময় পড়ে, অনেকেই পড়ে, হিয়ার প্রোগ্রামারও পড়ে। আচ্ছা, আপনারা চাইলে এখানে আমি সরাসরি ট্রু দিছি, আপনারা চাইলে এখানে কন্ডিশন আগের মতো আমরা কন্ডিশন দিতে পারবো। তো যাই হোক, আমি কন্ডিশনটা একটু ভিতরে দেই আমাদের কাজের জন্য। ইফ আই সরি আচ্ছা, ব্রেকটা কি বলতে পারেন, ব্রেকটা কি স্যার? এখানে আছে ব্রেক কন্ট্রোল রিপোর্ট শুধু ওই ব্লকটা থেকে বের হয় আছে। আচ্ছা, ওই ব্লকটা থেকে আর কেউ? কেউ একজন ব্রেকটা কি, যে ব্লকে কাজ করতেছে ওই কাজটা থামাই দেওয়ার বিষয় আছে। আচ্ছা, আর ব্রেক তো হচ্ছে আমার একটা কিওয়ার্ড, মানে এই কিওয়ার্ড কি, এই কিওয়ার্ডটা করে আমরা যে লুপ চলতেছে বারবার, এই লুপটাকে যখন এই ব্রেক এক্সিকিউট করবে তখন এই লুপটাকে ধাম করে থামাই দিবে। মানে এই এটা বুঝতে পারতেছেন ব্রেকটা কি, মানে এটা অলওয়েজ, মানে যখন এই ব্রেক এক্সিকিউট করবে তখন আসলে লুপটা আর কন্টিনিউ করবে না, তখন তাপ তো থামাই দিবে, থামাই দিয়ে বের মানে লুপ থেকে বের করে বের করে দিবে। দ্যাটস ইট। আচ্ছা, তখন এবার বলেন এই যে আমি এখানে কন্ডিশন দিছি আই এর মান 10 থেকে বড়, যদি সত্যি হয় তখন ব্রেক করবে, আদারওয়াইজ করবে না। তখন আমরা হ্যালো কয়বার দেখতে পারবো? এবার আবার ইনফিনিটি ইনফিনিটি কেন বলেন তো? কারণ আপনি আই কে ইনফিনিটি পারবেন না, বুঝতে পারতেছেন? কারণ এখানে আবার আগের মতোই, এখন হচ্ছে আমরা বারবার আই এর সাথে আই এর মান প্রথম ইনিশিয়ালাইজ কত, জিরো। আমরা কখনো নিচে কথা বলি নাই যে আই এর মান বাড়বে, তো আই এর মান বাড়বে না, আজীবন আগের মতো জিরো, তাই না? তা আবার ইনফিনিটি, তো সেটাকে আবার আই এর মান একটু ইনক্রিজ করে দেই। আচ্ছা, আই প্লাস প্লাস এখন কি হবে? আমরা কন্টেন্ট ছোট করে দিয়ে ডিভাগ করার ট্রাই করি, চার দিন হোয়াইল হোয়াইল তো ট্রু, তাই না? কিন্তু কন্ডিশন ট্রু আসলো ভিতরে, আই এর মান হচ্ছে জিরো, চার থেকে
তাহলে বের হয়ে গেলো, হেলো পিন করলো, আয়ের মান একবার এলো, তাই না? আয়ের মান ওয়ান, আবার আসলো, আবারও কন্ডিশন ট্রু, আবার নিচে আসলো, সেটাও ফলস হয়েছে, ভিতরে ঢুকে নাই, আবার হেলো হেলো পিন করলো, আয়ের মান বাড়াইলো, এরকম করে আবারও করলো, এখন আয়ের মান তিন, তাই না? তিনও ছোট। আচ্ছা গেল, আবার আসলো, আবারও করলো, এখন আয়ের মান কত? সরি, আমার এরকম হবে না? প্রথমে ব্রেক করবো, এটা বড়ই হবে এটাতে আসলো না কেন তখন? আচ্ছা আমার এক্সিকিউট শেষ হয় নাই, তাহলে আবার যাই, প্রথমের জন্য টু, আচ্ছা চার পর্যন্ত যাই আমরা, হ্যাঁ চার এই যে তেমনি যখন পাস হয়েছে আয়ের মান পাস, তাহলে চার থেকে পাস বড়, কন্ডিশন টু হয়েছে, ভিতরে আসলো, ব্রেক স্টেটমেন্ট এক্সিকিউট করতেছে, এক্সিকিউট করলো, আপনার এই লাইনগুলো আর এক্সিকিউট করা নাই, শরীর দুম করে বেরিয়ে গেছে, ওয়াইল্ড লুপ থেকে বেরিয়ে চলে আসছে, বুঝা যাচ্ছে কি? আচ্ছা এতটুকু। এখন আমরা আরেকটা জিনিস করতে যাচ্ছি, সাপোজ নর্মালি ধরেন আমরা আই পিন করলাম, বোঝার জন্য তো যাচ্ছি, বিভাগ পয়েন্টে উঠে দিই, এরকম কিছু একটা আসলো, তাই না? আমরা একটু সংখ্যাটা বাড়াই দিই, আপাতত এরকম। এখন আমরা চাচ্ছি ধরেন যদি পাঁচ দ্বারা কোনো কিছু বিভাজিত যায়, আমরা পাঁচটাকে দেখবো না, যেমন যেই পাঁচ দিয়ে যেটা ভাগ যায়, যে সংখ্যাগুলো পাঁচ দিয়ে ভাগ যায় সেই সংখ্যাগুলো দেখবো না, সবগুলোই দেখবো, বাকিগুলো দেখবো, তাহলে কি করতে হবে আমাকে? একটা কন্ডিশন দিতে হবে আর কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করতে হবে, তাই তো? কন্টিনিউ স্টেটমেন্ট হচ্ছে আরেকটা কিওয়ার্ড, সেটা কি করে, সেটাকে মানে আপনার লুপটাকে কন্টিনিউ করে, ধরেন আপনার কন্টিনিউ স্টেটমেন্ট যেখানে লিখছেন তার নিচে আরো অনেকগুলো লাইন আছে, সে ওই লাইনগুলো এক্সিকিউট করবে না, সরাসরি লুপ কন্টিনিউ করবে। যাচ্ছি, সেখানে যাব, আসলাম, আচ্ছা তাহলে এই কন্ডিশনটা আমরা এখানে দিই, আই 20 20 পর্যন্তই থাক, আর এইখানে দিয়ে দিয়ে হচ্ছে মুডুলাস 5 0, যেই সংখ্যাটাকে পাঁচ দিয়ে ভাগ করে বাক্সের জিরো হবে সেটাকে আমরা কি করব, কন্টিনিউ করে দিই, কিছু করব, এবার দেখেন কি হয়, এখন কি হবে বলেন, আউটপুট কি দেখতে পাবো কেন সেটাও? আচ্ছা যাচ্ছি, সাপোজ আমরা ডিবাগ পয়েন্টটা রাখলাম, যাই আসলাম, আয়ের মান জিরো, 20 থেকে কি ছোট না? কন্ডিশন ট্রু, ভিতরে আসলো, পাঁচ দিয়ে ভাগ করলে কন্ডিশন ট্রু হয়ে যায় না? তখন কন্টিনিউ করে দিছে, তখন কি নিচে লাইনগুলোকে এক্সিকিউট করবে, আই বাড়াবে? বাড়ালো না, তার আবার এখানে আসলো, আয়ের মান কত? জিরো, আবারও আসলো, আবারও কন্টিনিউ করতেছে, এই সেম এখানেই ঘুরতেছে সে, এখন কি করতে হবে আমাকে? তাহলে কন্ডিশনের আগে আমাকে আইটা লিখতে হবে, তাই না? আই প্লাস প্লাস ইনক্রিমেন্ট করে দিতে হবে, বুঝা যাচ্ছে কি? দেখি আমাদের প্রবলেম সলভ হলো কিনা, আচ্ছা ডিবাগ করেই যাই, আসলাম প্রথমবারের জন্য ট্রু, এক বাড়লো, এক হয়ে গেলো, তাই না? আসলো, তাহলে পাঁচ দ্বারা বিভাজ্য না, বাক্সের এটা তো আসে নাই, নিচের লাইন এক্সিকিউট করলো,
তাহলে আই ওয়ান প্রিন্ট হলো, তাই না? আয়ার মান ওয়ান প্রিন্ট হলো। আচ্ছা আবার আসলো আয়ার মান এখন ওয়ান, এখন হচ্ছে টু, তাই না? দুই দুইকে পাঁচ দ্বারা ভাগ করলে কি বাক্স থাকে, তাই না? কন্ডিশনের মধ্যে যেহেতু ফলস কন্ডিশনে আসে নাই, নিচে লাইন এক্সিকিউট করলো আসলো, এখন আয়ার মান কত? থ্রি। এখনও বাক্সের থাকে, জিরো হয় না কি? বাক্সের জিরো হয় না। আচ্ছা আবারও কন্টিনিউ করে নাই, নিচে আসলো, এখন চার, এখনও বাক্সের থাকে, তাই না? জিরো না আর কি, কন্ডিশন ট্রু না। আবারও প্রিন্ট করলো আসলো, ফাইনালি আয়ার মান কত? ফাইভ। তাহলে পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করলে বাক্সের জিরো, তাহলে কন্ডিশন ট্রু আসলো, আমার স্টেটমেন্টে আসলো, তাই না? কন্টিনিউ, এখনও এটা রান করে নাই, মানে এক্সিকিউট করি নাই। দেখেন এক্সিকিউট করলে কেউ একটু খেয়াল করেন, যখন আমি কন্টিনিউতে আবার কন্টিনিউ দিলাম তখন সে কী করছে, সরাসরি লুপে চলে আসে, কন্ডিশনে চলে আসে, নিচে লাইনগুলো এক্সিকিউট করে নাই, তাহলে সো পাস আর প্রিন্ট হলো না, তাই না? সেম এভাবেই বাকি কাজগুলো দেখেন, ফাইনালি দেখি, দেখেন পাস বলতে কি শোনাই, তাই না? আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, ডুয়াইল লুপ, মানে লুপ মানে কাজগুলো প্রায় মানে সেম, কিন্তু আমরা কখন কোনটা ইউজ করব, সুবিধা কি, কখন কি ইউজ করে, এটা আপনারা একটু ঘাটাঘাটি করলেই পারবেন, দেখলেই পাবেন ডিফারেন্স কোন কোথায়। আর হোয়াইল লুপটা হচ্ছে ধরেন ফাইলের শেষ রিড করার জন্য ওইটা কাজে লাগে, পরবর্তীতে দেখাবে আস্তে আস্তে। যেমন ধরেন কখন ইউজ করে, সাপোজ আপনার ফেসবুকে একটা নাম সার্চ দিলেন, আর কত নাম আছে আমরা জানি না, তাই না? আমরা যেহেতু সংখ্যা জানি না, ফর লুপে কি করতে হয়, একটা কন্ডিশন দিতে হয় না, এত থেকে এত পর্যন্ত, সেটা আমি জানি, যখন আমি জানবো না তখন কি করবো, বোঝা যাচ্ছে? আমি জানি না, সে সে করে কি ফাইলের শেষ পর্যন্ত রিড করে, কত পর্যন্ত সে পড়তে পারবে সেটা নিয়ে পরে আলোচনা হবে যখন আমরা ডাটা বেজে চলে যাবো। হ্যাঁ যখন মানে ফাইলের শেষ পর্যন্ত সে রিড করতে পারে, ক্লিয়ার? আর ডুয়াইল হচ্ছে পুরাই ব্যতিক্রম, ভোর বিপরীত, মানে আগে কাজ করবে পরে লিখি, দেখবেন। আচ্ছা গ্রেট, এটাই তো, আচ্ছা সেটাই তো, একটা প্রবলেম ছিল প্রথমে আলোচনা হয়েছে, আপনি মিস করে গেছেন, যাক আবার বলতেছি, আবার নিচে নিয়ে আসলাম, ঠিক আছে নিচে নিয়ে আসলাম, একটু খেয়াল করে দেন তো কী হয়, একটা ডিবাগ পয়েন্টে রাখলাম, রান করলাম, আইয়ের মান এখন জিরো, বিশ থেকে জিরো ছোটো, তাই না? কন্ডিশন ট্রু আসলো, যখন জিরোকে পাঁচ দ্বারা ভাগ করবেন বাক্সের জিরো থাকবে, মানে জিরো ওটাতে কন্ডিশন ট্রু, যেহেতু কন্ডিশন ট্রু সে ওর স্টেটমেন্টে চলে আসছে, ওর স্কোপে চলে আসছে, এখানে এসে কন্টিনিউ এক্সিকিউট, মানে কন্টিনিউ যখন আমি এক্সিকিউট করব তখন সে লুপটা কন্টিনিউ, মানে কি কন্টিনিউ হচ্ছে লুপের এমন একটা স্টেটমেন্ট বা কিওয়ার্ড সে লুপটাকে ওইখান থেকে কন্টিনিউ করে, নিচে যদি আরও কোনো আপনার জিরোটা বাদ হয়ে, জিরোটা বাদ হয় না এখনো, মানে আমার ভ্যালুটার ইনক্রিমেন্ট হয় নাই, আপনার জিরো জিরোই আছে এখনো, দেখেন আমার জিরো আছে, নিচের লাইনগুলো এক্সিকিউট হইতেছে না, নিচের লাইনগুলোর এক্সিকিউট হচ্ছে না, সে কন্টিনিউ থেকে বের হওয়া লুপে চলে আসতেছে জাম্প করে, তো বারবার জিরোই আছে আর জিরো চেঞ্জ হবে না, তো আমি আমার সার্কুলার ডিপেন্ডেন্সিতে পড়ে গেলাম, কখনো জিরো শেষ হবে না, জিরো জিরো জিরোই থাকবে অলওয়েজ, তো সেই জন্যই আমরা আগে ইনক্রিমেন্ট করে দিচ্ছি, দ্যাটস ইট। আচ্ছা আর কারো কোনো প্রবলেম? আচ্ছা ডু, আচ্ছা ডু হোয়াইলের বিষয়টা কি, সাপোজ প্রথমে সে এই ডু হোয়াইল এইখানে আপনি কাজ করবেন, তো ডু এর এই অংশে লিখে দিবেন কনসোল ডট রাইট লাইন, যাই হোক আপনার যত কন্ডিশন টন্ডিশন থাকে সব এখানে লিখবেন, এখানে আপনি কাজ করবেন, ইফ ইফ দ্য নিউজ থাকলে এগুলোও করবেন এখানে, আর হোয়াইলের মধ্যে শুধু কন্ডিশনটা থাকবে এইরকম, দ্যাটস ইট, বোঝা যাচ্ছে কি? ও একবার কাজ করবে, কাজ করে পরে কন্ডিশন চেক করবে, আর কিছু না, সেম, তো একটু প্র্যাকটিস করেন তাহলে।